नमस्कार বন্ধুরা বাংলার প্রিয় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি দোলা আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ দই পটলের একটি রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি পটলগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি কারণ পুরোটা ছড়াইনি, একটু একটু খোসা রয়ে গেছে। পুরোটা যদি ছড়াই তাহলে পটলগুলো একদম চুপসে যাবে, সে কারণে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে আশ্রয় নিতেও পারেন। আর পটলগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢুকে যায়। আমি প্রত্যেকটা পটলেই এইভাবে চিড়ে নিয়েছি। আর লাগছে আমি এখানে তিন চামচ মতো টক দই নিয়েছি, দুই থেকে তিন চামচ। আর নিয়েছি দুই টেবিল স্পুন ধনের গুঁড়ো, এক টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো। আর নিয়েছি কাজু বাদাম, চীনাবাদাম, কাঁচা লঙ্কার একটা পেস্ট। এখানে আছে এক চামচ মতো আদা বাটা, একটা টমেটো কুচি। আর ফোড়নের জন্য রয়েছে গরম মশলা, এখানটায় আছে দুটো এলাচ, দুটো লং, এক টুকরো দারচিনি, কিছু সাদা জিরে আর দুটো তেজপাতা। এবার আমি প্রথমে পটলগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নেব। আমি পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি, এবার এতে তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে পটলগুলো দিয়ে ভেজে নেব। সব পটল ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই পটলের ভাজা তেলটার মধ্যেই দুটো তেজপাতা, এক টুকরো দারচিনি, দুটো এলাচ, তিনটে লং আর কয়েকটা সাদা জিরে ফোড়ন দিলাম। এবার আমি দিলাম টমেটো কুচিটা। এক চামচ আদা বাটা, দুই চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ লাল লঙ্কা গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো। এবার কিছুটা জল দিলাম। নুন স্বাদ মতো দিয়ে দিচ্ছি। ভালো করে কষাতে হবে। এর মধ্যে
মধ্যে দিয়ে দেব ফেটানো টক দইটা 3 টেবিলস্পুন মতো আছে এখানটায় পটলগুলো দিয়ে দেব এবার আমি 1 টেবিলস্পুন চিনি দেব চিনি আপনারা স্বাদ মতো দেবেন অল্প জল দিলাম রান্নাটা যেহেতু শুকনো শুকনো হবে তাই আমি খুবই অল্প জল দিলাম পটলগুলো শুধু ভেতরের ভালোটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য আমি ঢাকনাটা তুলে দিব আর জল অনেকটা চলে গেছে পটলগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি আঁচটা কমিয়ে দিলাম এবার আমি উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম একটু নেড়ে চেড়ে আমি এর উপরে গরম মশলার গুঁড়ো অল্প দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম আগুনটা একদম কমিয়ে আমি আরো 2 মিনিটের জন্য আমি 2 মিনিট পরে তুললাম আমার দই পটল তৈরি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম এখন আমি এটাকে নামিয়ে নেব সব নামানো হয়ে গেছে তৈরি হয়ে গেছে নিরামিষ দই পটল এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্ত